সালামু আলাইকুম বন্ধুরা দলিল যার জমিদার তো আইনটা পাশ হইলেও আইনের মধ্যে যে ডেফিনেশন দেওয়া আছে দলিলের সেটা অবশ্যই আপনাদের বুঝতে হবে না হলে অনেকে টেনশনে আছেন যাদের কাছে দলিল লাই শুধু আনে নাম আসতে আপনার টেনশন নেওয়ার কিন্তু দরকার নাই এ আইনটাতে মূল বিষয় যেটা হচ্ছে যে যেই সম্পত্তি আপনার দখলে আছে আপনার কোনো ডকুমেন্ট থাকবে সেটা হইতে পারে আপনার কোনো ক্রয় দলিল হ্যাভা দলিল দান দলিল অস্থিগত অথবা কোনো রেকর্ডীয় খতিয়ান অথবা অন্য কোনো আদালতের ডিক্রি অথবা কোনো হাত নকশা কোনো বরাদ্দপত্র কোনো অনুমতিপত্র কোনো অ্যাফিডেভিট যে কোনো একটা কাগজ আপনার কাছে থাকতে হবে ওইটাকেই তারা দলিল হিসাবে অন্তর্ভুক্ত করছে এখন যারা বংশগতভাবে কোনো সম্পত্তির মালিক যাদের শুধু সিএস আর এস এস এ রেকর্ডে নাম আছে আপনার দলিলের চিন্তার করা দরকার নাই আপনার ওই রেকর্ডটাই আপনার দলিল এই জিনিসটা মনে রাখবেন তো এর জন্য দলিল যার জমি তার এটাতে অতটা হ্যাপি হওয়ারও কোনো কারণ নাই আবার আপনার কাছে দলিল না থাকলেও টেনশনেরও কোনো কারণ নাই মূল কথা যেটা সেটা হচ্ছে যে আসলে আপনি যে সম্পত্তিটা দখলে আসেন আপনি অবৈধভাবে অন্যায়ভাবে অন্য কারো সম্পত্তি দখলে রাখবেন না এটা হচ্ছে এই আইনের মূল স্লোগান আর এই আইনটার ফলে তামাদি আইনের আঠাশ দ্বারা কিন্তু বাতিল হয় নাই তামাদি আইনের আঠাশ ধারায় মূল কথাটা বলে যে যে যেই সম্পত্তিটা আপনার যেই সম্পত্তিটা আপনার অধিকার আছে সেই সম্পত্তিটা আপনি আপনার দখলে রাখবেন দখলে না থাকলে অবশ্যই বারো বছরের মধ্যে মামলা করে আপনার দখলে নিয়ে আসবেন যদি না নিয়ে আসেন সেই সম্পত্তিটাতে যিনি দখলে আসতেন ওনার অধিকার জন্মাবে তবে উনি যাতে জবর দখলকারী না হন সেখানে উনি আপনার যাকে আমরা বলি জুরিডিক্যাল পজিশন যদি থাকে আইনগতভাবে বৈধ পজিশন মানে ওই সম্পত্তিতে উনি গেলেন কিভাবে যেমন আপনি একজনকে সেখানে থাকতে দিছেন যে ভাই আপনি থাকেন যতদিন প্রয়োজন আপনার দরকার তাকে বললেন ভাই ছেড়ে দেন উনি দিচ্ছে না তো যেদিন থেকে উনি না করলো সেদিন থেকে বারো বছর একজন ভাড়াটিয়া রাখলেন সে দশ বছর ছিল দশ বছর পরে আর ভাড়া দিচ্ছে না যেদিন থেকে সে ভাড়া দিচ্ছে না সেদিন থেকে আগামী বছরগুলাতে আপনাকে মামলাটা করতে হবে তাইলে তামাদি আইনের আঠাশ ধারা বা অন্য কোন ধারা অন্য কোনো কিছুকে বাতিল করে নাই। এই আইনটা অন্য আইনের একটা অতিরিক্ত হিসাবে এসেছে নতুন যে ভূমি আইনটা আসছে এই নতুন ভূমি আইনে কিছু প্রতিকার আপনি মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক পাবেন যেমন আপনার সীমানা আপনার ফসলে কেউ ধ্বংস করলে আপনার মাটির উপরিভাগ যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে সেই প্রতিকারগুলো খুব সহজেই কিন্তু পাবেন আর আপনার সম্পত্তির যেটা বেদখল হয়েছে এখন এই আইনের মধ্যে আসলে স্পষ্ট না যে বিশ বছর আগের বেদখলটা পাবেন কি না ওই তামাদি আইনের বারো বছরের সেইটাই আপনাকে দখল উদ্ধার করে দিবে এটা এখনও শিওর না তো যাই হোক যদি আপনার জমি রিলেটেড কোনো প্রতারণা ঘটে অথবা জমি রিলেটেড কোনো যদি জালিয়াতি ঘটে তাইলে আপনাকে পুলিশের কাছ থেকে মামলাটা দায়ের করতে হবে থানায় এরপরে আপনি সেই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে চলবে আর যে তাৎক্ষণিক প্রতিকারগুলো মোবাইল কোর্টে করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক বিচার করবে আর যেই দখল উদ্ধারগুলা সেটা আপনাকে যেটা করতে হবে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে করতে হবে এর পাশাপাশি অন্যান্য যে মামলা যেগুলো আমাদেরকে দেওয়ানি আদালতে করতে হয় যেমন অগ্রকয়ের মামলা আছে আরও বাটোয়ারা মামলা আছে এগুলো আপনাকে দেওয়ানি আদালতেই করতে হবে তাহলে আমরা এই আইনের ফলে জাস্ট এতটুকু বলতে পারবো যে ভূমি রিলেটেড একটা স্পেসিফিক আইন হইল যেইখানে ধারা অনুযায়ী আপনি বিভিন্ন ব্যক্তিকে শাস্তি দিতে পারবেন নানা প্রকার কিছু করতে পারবেন আশা করি আইনটার বিধিমালা যত দ্রুত আসবে আপনাদের এই যে প্রশ্ন জিজ্ঞাসা কনফিউশন এগুলো তত দ্রুতই আপনাদের জন্য শেষ হয়ে যাবে তো যাই হোক নতুন যে ভূমি আইনটা ভূমি সংস্কার আইন ভূমি উন্নয়ন করা আইন এগুলো নিয়ে আমাদের অতি দ্রুতই যাত মাত্র সাতটা সাবজেক্টের উপরে আমাদের ভূমি বিষয়ক একটা শর্ট কোর্স চালু হচ্ছে আশা করি আপনারা অংশগ্রহণ করবেন সেখান থেকে আপনার যে দৈনন্দিন যে প্রশ্নগুলো মনের মধ্যে সেগুলোর উত্তর পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতকামনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম